হলিউড তারকা দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড তাদের বিবাহিত জীবনের ইতি টানার পর পত্রিকায় কলাম লিখে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এর বিরুদ্ধে আবার মানহানির মামলা করেছিলেন জনি ডেপ, পরে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এত জল ঘোলা হবার পর এবারে মানহানির ক্ষতিপূরণ দিতে সমঝোতায় যেতে চান অ্যাম্বার। বিস্তারিত আফসানা মিমির প্রতিবেদনে। জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের ডিভোর্সের পর এক্স হাজবেন্ড জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও নির্যাতনের অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এর বিরুদ্ধে আবার মানহানির মামলা করেন জনি, পরে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। মানহানির মামলায় রায় অ্যাম্বার হার্ডের বিপক্ষে যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মামলার নিষ্পত্তির বিষয়টি উল্লেখ করে একটি নোট শেয়ার করেন অ্যাম্বার। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি এটি আর চালিয়ে যেতে চান না। আসলে ভার্জিনিয়ার আদালতে বিচারক মামলার রায়ে জনি ডেপকে $10 মিলিয়ন দেওয়ার রায়ে অটল থাকায় মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে আসেন অ্যাম্বার। ক্ষতিপূরণের $10 মিলিয়ন বা $1 কোটি মতো এত বড় অঙ্কের অর্থ মেটানোর সামর্থ্য নেই বলে জানিয়ে দিয়েছেন অ্যাম্বার হার্ড। শেষ পর্যন্ত জরিমানার বিষয়টি গড়ালো সমঝোতায়। ডেপের শিবির জানিয়েছে $1 মিলিয়ন বা $10 লাখ শোধ করবেন হার্ড। সেই মর্মে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। অ্যাম্বারের কাছ থেকে পাওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ডেপ দান করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এদিকে ইনস্টাগ্রাম নোটে অ্যাম্বার আরও লেখেন, আমি মামলাটি থেকে রেহাই পেতে চাই। আমি সত্যকে রক্ষা করতেই আইনের দ্বারস্থ হয়েছিলাম। এটা করতে গিয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপমানজনক আচরণের সম্মুখীন হয়েছি সেটি আধুনিক যুগে নারীদের প্রতি নির্মমতার নতুন সংস্করণ। এবারে দেখার পালা এই মানহানির ক্ষতিপূরণ আর ক্ষতিপূরণের সমঝোতা থেকে মামলাটি আরো কত দূর গড়ায়। দেশ বিনোদন।